নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটা চিকেনের রেসিপি নিয়ে। তবে চিকেনটা বানাবো আজকে আমি পেঁয়াজকলি দিয়ে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজকলি, পেঁয়াজকলোগুলোকে আমি এখন একদম মিহি করে কেটে নেব। এই যে আমি পেঁয়াজকলি কেটে নিয়েছি, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি চিকেনও নিয়ে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি চিকেনটাকে কি করব, এক পিস বড় একটু পাকা টাইপের লেবুটা, পাকা লেবুটা নিলাম কেন, যাতে রসটা ভালো হয় সেজন্য এই লেবুর রসটা আমি চিকেনের মধ্যে দিয়ে এটাকে চিকেনটাকে ভালো করে হাতে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আচ্ছা, এই পাশে আমি নিয়ে নিয়েছি, এদিকে এটা ঢাকা দিয়ে রেখে আমি এইগুলো সব রেডি করে নিয়েছি। এদিকে আমি এই যে চিকেনটা অনেকক্ষণ হয়েছে মাখানো, এদিকে আমি আদা রসুন একসাথেই নিয়েছি। আমি একসাথে যেহেতু পেস্ট করব, আদা রসুন কাঁচা লঙ্কা এই তিনটা জিনিস আমি একসাথে পেস্ট করে নেব। এদিকে আমি নতুন আলু কয়টা ছোট ছোট সাইজের গোটাই দেব, আমি আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। এবার আগে আমি কি করব, এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে হালকা একটু ভেজে আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। নামিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেব সামান্য কটা গোটা জিরে। এবার আমি দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব আগে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি লেবু রস দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, এখানে 2 চামচ নুন দিলাম আমি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু সময় ভাজতে দেব মাংসটাকে। মাংসটার থেকে আমার জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন একটু। এবার কি করব, আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে। এবার আদা রসুন কাঁচা লঙ্কার সাথে মাংসটাকে আবারও ভালো করে একটু কষাবো আমি। মাংসটার থেকে অনেকটা জল বেরিয়েছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। মাংসটায় কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না।
এই যে মাংসর থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই রান্নাটা হবে। আর তারপর যখন আমি পেঁয়াজকলিগুলো দেব সেই পেঁয়াজকলির থেকেও জল বেরোবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মাংসর থেকে জল বেরিয়েছে, তারপর ওদিকে মশলাটা দেওয়ার পরও ওইখানেও জল ছিল কিছুটা, সেই জলে আমার রান্নাটা হবে। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম। আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ, তো আলু তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এবার দিয়ে দেব পেঁয়াজকলি। এই যে পেঁয়াজকলিটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করব। এখন আবার কিছুটা জল বেরিয়ে আসবে, কিন্তু এক্সট্রা কোনো জল আমি দেব না, সেই জলেই রান্নাটা হবে পুরো। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে এটাকে আমি নামিয়ে নেব। একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। এবার ঢাকা খুলে নিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই রান্নাটায় আমি কিন্তু কোনো গরম মশলা ইউজ করছি না, আমি পেঁয়াজকলি দিয়েছি তার জন্য আমি গরম মশলা দেইনি। তবে কেমন লাগলো আমার এই পেঁয়াজকলি দিয়ে চিকেনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। এভাবে নাড়াচাড়া করতে অনেকটা শুকিয়ে গেছে, দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। একদম মাখামাখা একটা ভাব আসবে। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপি নিয়ে। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে যাবেন। বাই বাই।